কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন থেকে কিন্তু আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করলাম, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো। মটর আছে কিনা দেখো তো, কিছু ছোলা নাকি মটর, ভালো ভাজা নেই তো ছোলাই দেখো তো, আমি বুঝি না। এতক্ষণ তোমরা দেখলে যে ওখানে ছোলা ভাঙানো হচ্ছিলো, মানে ছোলা ভাঙে ছোলা ছাতু বের করা হচ্ছিলো। ওই দাদা আর ওনার আরেকজন ভাই আছে, ওনারা দুজন আসে পাটনা থেকে, তো আমাদের এলাকাতে কোথাও একটা ভাড়া থাকে, থেকে সেই ঘুরে ঘুরে সব বাড়িতে বাড়িতে ছোলার ছাতু বিক্রি করে। আর ছাতুগুলো সত্যি কথায় অনেক ভালো হয় জানো তো। আর একটা কথা জানো, আমি এখন বাসন মাজবো কিন্তু আমার হাত নয় দুদিন আগে কেটে গেছে, কিরকমভাবে বলো তো, বটিতেই পটল কাটতে গিয়ে এত বেশিটা কেটে গেছে যে একদম ব্যথা যন্ত্রণায় না সহ্য করতে পারছি না, আর অনেক কাজও করতে পারছি না হাতে ব্যথার জন্য না লাগ। যেমন স্কচ বাইটটা ধরলাম না, হাতে খোঁচা খাচ্ছিলাম, সেই জন্য হাতে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে গার্ডার দিয়ে পেঁচিয়ে নিলাম যাতে হাতে যন্ত্রণাটা একটু কম হয়। দেখো ব্যথা থাকলেও তো ঘরের কাজকর্ম করতে হবে, এগুলো তো আর ফেলে রাখলে হবে না, করতেই হবে, তো সেই জন্য হাতে আর কি একটু প্লাস্টিক পরিয়ে নিলাম, নিয়ে এখন একটুখানি ব্যথাটা কম লাগছে, মানে খোঁচাখুচিগুলো লাগছে না। আর যেন ব্যান্ডেড কিনেছিলাম, এমন জায়গায় কেটেছে মুখের ওপরটাতে, মানে আঙুলের ওপরটাতে, যে ওখানে ব্যান্ডেডও লাগাতে পারছি না। ব্যান্ডেড লাগালে না ব্যান্ডেডটা উল্টে খুলে যাচ্ছে, আর এতটা বাজেভাবে কেটে গেছে যে ওখানে ব্যান্ডেড আবার পরে তুলতে গেলে ব্যথা যন্ত্রণায় আর কি কষ্ট হচ্ছে বেশি। এমনি সব কাজকর্মই করতে পারছি, কাছাকাছিগুলো করতে গেলে বাসন মাজতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আর কি ভেন্ডি আলু দিয়ে ভেন্ডি আলু করব, একটা একদম ইউনিক রেসিপি। কীরকম বলো তো, ভেন্ডি আলুটা কেটে নিচ্ছে এখন, দেখো ভেন্ডি কাটছে, আগে পরে আলু কাটবো আর কি। তো এটা দিয়ে না ম্যাগি মশলা দিয়ে রান্না করব, একদম দারুণ লাগে খেতে। ভেন্ডি শস্যে ভেন্ডি ভাজা তো আমরা খাই, কিন্তু ম্যাগি মশলা দিয়ে করলে না এত অনবদ্য টেস্ট হয়, যেটা খেতে আমরা সবাই, মানে বাড়ির সবাই ভীষণই ভালোবাসি। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ভেন্ডি আলু সর্ষে বা পোস্ত যেরকমভাবে কাটে ঠিক সেরকমভাবে, কিন্তু এখানে কিন্তু আমি সর্ষে বা পোস্ত কোনো কিছুই ব্যবহার করব না, পেঁয়াজ ব্যবহার করব, একটু ঝাল দেবো, একটু মিষ্টি দেব, আর দেবো হচ্ছে ম্যাগি মশলা। দেখতেও সুন্দর আর খেতেও অনেক ভালো হয়, এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, শুধু ভাত নয়। তো আমি কী করবো দুপুরবেলা চিন্তা করছিলাম যে মাছ করবো, মাছের সাথে আর কী করা যায়, তাই জন্য আর কি তখন আমি ওটা করেছি। আর এখন দেখো এই বছরে প্রথম ইলিশ আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতেই প্রথম ইলিশ আনা হলো, এই বছরের প্রথম ইলিশ, তো একটু স্পেশাল তো হবেই প্রথমবার ইলিশ, তারপরে বা যতক্ষণ আর খাবো সেটা অতটা স্পেশাল লাগবে না, কিন্তু ফার্স্ট যেটা হয় সেটা কিন্তু একটু স্পেশালই লাগে, তাই না? আর ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো ইলিশ মাছের যে কোনো রেসিপি ভালো লাগে, এমনকি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। আগে যখন স্কুলে যেতাম, মা ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত দিত, ওটা কিন্তু খেতে জাস্ট অনবদ্য লাগতো। তো আজকে কি করবো বলো তো, কালো জিরার কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম, এখন সর্ষে আর পোস্ত মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সর্ষের সাথে পোস্তটা দিলে না একটু তিতো তিতো ভাবটাও কম লাগে। একটু বেগুন ভেজেছিলাম, সেটাও দিয়েছি। আর এখন কি করবো বলো, ডাল মাখা, ডালের ভর্তা, এটা খেতে কিন্তু জাস্ট অনবদ্য। দেখো শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছিলাম, এর মধ্যে কাঁচা তেল আছে, ধনে পাতা আছে, নুন দিয়েছি, ডালটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, ওই 100 গ্রামের একটু কম ডাল ছিল, আর এটাকে এখন মাখবো। এটা দিয়ে গরম ভাত খেতে যে কত ভালো লাগে যারা খায় তারাই জানে। আমরা অনেক সময় ডাল বাসি থাকলে পরে বা বেশি ডাল থাকলে পুড়িয়ে নিই, মানে বলে না ডাল পোড়া, ডাল পোড়া খেতেও ভালো লাগে, আবার ডাল মাখা খেতেও ভালো লাগে, জাস্ট ওয়াও টেস্ট লাগে। তো প্রথমে ডাল মাখা দিয়ে খাবো, তারপরে ভেন্ডি আলু ম্যাগি মশলা দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে খাবো, আর দেন তারপরে খাবো হচ্ছে ইলিশ মাছ। তো আমি এখন ডাল মাখা দিয়ে প্রথমে খাচ্ছি, লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ঝাল ঝাল না হেভি সুন্দর লাগছিলো খেতে। আর দেখো বাবা এখন ইলিশ মাছ খাচ্ছে,
ইলিশ মাছটা অসাধারণ খেতে হয়েছিল আর মাছটার স্বাদও খুবই ভালো ছিল। মাছটা কিন্তু বেশি বড় ছিল না, মোটামুটি সাইজের ছিল, কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল। আর তোমরা দেখে নাও, আমরা কিন্তু চারজন একসঙ্গেই খেতে বসেছি। তোমরা তো আবার অভিযোগ থাকে যে তোমরা একসঙ্গে কেন খাও না, না গো সময় সুযোগ পেলে কিন্তু আমরা একসঙ্গেই খাই। আর এই দেখো বাবার সঙ্গে বসে একটু টাইম পাস করছিলাম, তারপর বিকেলবেলায় গেছিলাম একটু বান্ধবীর বাড়িতে, তাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে, এখন টোটোতে উঠে পড়েছি। আর এই দেখো আমাদের এলাকার ফেমাস পার্ক বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, এই পার্কে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, এটা কিন্তু অবাক কাণ্ড। পার্কটা অনেক সুন্দর আর অনেক ভদ্র, ছোট থেকে বড় সবাই এই পার্কে কিন্তু আসে। তো দেখো চলে এসে আর বান্ধবীর সঙ্গে গিয়ে এক জায়গায় ঘুরতে যাবো ঠিক করেছিলাম, কিন্তু মেঘের অবস্থা দেখো কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওর বাড়িতে বসেই সেই সন্ধ্যাটা কাটিয়ে ফেলেছি, কিন্তু ওর সঙ্গে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সাথে ভিডিও শ্যুটও করতে পারিনি, কারণ এরকম মানে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তায় বৃষ্টি নেমে গেলে তো আমরা একদম বাজেভাবে আটকে যাবো, তাই না? ওই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ভিডিওটা আজকের এইটুকুই, কেমন লাগলে প্লিজ জানিও।